বিএনপি জামাত সন্ত্রাসী দল, তারা নির্বাচনে বিশ্বাস করে না। দেশের ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই পারবে দেশের অগ্রযাত্রা ধরে রাখতে। এছাড়া নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি যুক্ত হন জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর এবং বান্দরবান জেলার সঙ্গে। আমরা উন্নয়নশীল দেশের যে মর্যাদা সেটা বাস্তবায়ন করে সেই পথ ধরেই আমরা উন্নত বাংলাদেশ গড়ব। ছয় জেলার নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান। আজকে সেই অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে, সেই কারণেই একমাত্র আওয়ামী লীগ পারবে ক্ষমতা আসলে সেই অগ্রযাত্রা ধরে রাখতে। নির্বাচন ঘিরে চক্রান্ত চলছে দাবি করে শেখ হাসিনা বলেন, ভোটের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি জামাত। যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক ভাবে নানা রকম চক্রান্ত, সেই কারণেই যাতে নির্বাচন একটা পরিবেশটা যেন সুন্দর হয়, উৎসব মুখর হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, কারণ একটা রাজনৈতিক দল বিএনপি যে হচ্ছে সন্ত্রাসী দল, আর একটা দল জামাত সে হচ্ছে যুদ্ধাপরাধী দল, আর এরা নির্বাচনে না আসলে নির্বাচনে অংশগ্রহণ হবে না এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের অংশগ্রহণ হবে জনগণের সমাবেশ হলে, ভোটারদের আগমনে এবং ভোটারদের অংশগ্রহণেই এখানে নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে বিএনপি সহ বিরোধীরা অংশ না নেয় দলের স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেক্ষেত্রে ভোটাররাই ঠিক করবে কার জনপ্রিয়তা বেশি। যার যার ভোট সে চান, জনগণ যাকে দেবে সেটাই মেনে নেবেন, সেইভাবে এই নির্বাচন পরিচালিত হবে। নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন। বুধবার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। ইশতেহারের প্রতিশ্রুতি মানুষের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদেরও নির্দেশ দেন তিনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।